আসসালামু আলাইকুম। ইলেকট্রিশিয়ানদের এবিসি লাইসেন্সের তিনটা ক্যাটাগরিতে যারা আবেদন করেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা এ জায়গায় যে টপিকসগুলো নিয়ে আমি কথা বলবো, লাইসেন্স ভাইবা বোর্ডে এই টপিকসগুলো থেকে কোশ্চেন করার সম্ভাবনা অনেক বেশি। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথম যে বিষয়টা আছে, লাইটিং অ্যারেস্টার। এই লাইটিং অ্যারেস্টার এক প্রকার প্রোটেক্টিভ ব্যবস্থা। বজ্রপাতের হাত থেকে সাবস্টেশনকে বা ট্রান্সফরমারকে রক্ষা করার জন্য লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয়। আমাদের বাসাবাড়ির পাশে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দেখতে পাই, এই ট্রান্সফরমারের উপরে এক পাশে লাইটিং অ্যারেস্টার আর এক পাশে ডোরবাউট ফিউজ কানেকশন করা থাকে। যেহেতু বিদ্যুতের মেইন উৎস আকাশ, এই আকাশে যখন বজ্রপাত হয় তখন হাই ভোল্টেজের সৃষ্টি হয়। এই হাই ভোল্টেজ থেকে ট্রান্সফরমার ও সাবস্টেশনকে রক্ষা করার জন্য লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয়। এর পরের বিষয়, ড্রপ আউট ফিউজ, যেটাকে সংক্ষেপে ডোপ বলা হয়। এই ড্রপ আউট ফিউজ এক প্রকারের প্রোটেক্টিভ ব্যবস্থা। সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে ফিউজ নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে আপনি দেখে নিতে পারেন। অতিরিক্ত ভোল্টেজের হাত থেকে সার্কিটকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে ফিউজ বলা হয়। এই ফিউজ প্রধানত পাঁচ প্রকার: কার্টিজ ফিউজ, রিওয়েরেবল ফিউজ, এরিয়াল ফিউজ, টাইম ডিলে ফিউজ, প্লাক ফিউজ। এই ড্রপ আউট ফিউজ হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে লাইন ইনপুট হওয়ার আগে এই ড্রপ আউট ফিউজ ব্যবহার করা হয়। লাইসেন্স ভাইবা বোর্ডের টেবিলে এই বিভিন্ন প্রকারের ইনস্ট্রুমেন্ট থাকবে। আপনাকে এই ডিওএফ দেখিয়ে বলবে এটার নাম কি, তখন আপনি বলবেন এটার নাম ড্রপ আউট ফিউজ এবং এটা এক প্রকারের সেফটি ডিভাইস। এরপরে আছে এইচআরসি ফিউজ। এইচআরসি এর পুনরূপ হলো হাই র্যাপচারিং ক্যাপাসিটি। এই এইচআরসি ফিউজ হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়, বিশেষ করে পিএফআই প্যানেলে ব্যবহার করা হয়। বড় বড় সাবস্টেশনে এইচআরসি ফিউজ ব্যবহার করা হয়, এটাও এক প্রকারের প্রোটেক্টিভ ডিভাইস। লাইসেন্স ভাইবা বোর্ডের টেবিলে এই এইচআরসি ফিউজ থাকে। আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলে দেবেন এটা এক প্রকারের প্রোটেক্টিভ ডিভাইস, এটি পিএফআই প্যানেলে ব্যবহার করা হয়। এরপরে এসটি কেবল। এসটি এর পুনরূপ হাই টেনশন। এই এসটি কেবল হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়। ইনসুলেশনের আবরণযুক্ত পরিবাহীকে কেবল বলা হয়। কেবলকে দুই ভাগে ভাগ করা হয়, এসটি কেবল, এলটি কেবল। আমরা ওয়ারিং এর কাজে যে সকল কেবলগুলো ব্যবহার করি ওগুলো হলো এলটি কেবল, লো টেনশন কেবল। এই এইচটি কেবল হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়। এই হাই ভোল্টেজ বলতে আমরা 11,000 ভোল্টেজকে বুঝে থাকি, আর লো ভোল্টেজ বলতে 220 ভোল্টেজ কিংবা 440 ভোল্টেজকে বোঝায়। এর পরের বিষয়, ইনসুলেটর পরিচিতি। সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে ইনসুলেটরের উপরে বেশ কয়েকটা ভিডিও আপলোড করা আছে। এই ইনসুলেটর হলো অপরিবাহী পদার্থ। যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাকে ইনসুলেটর বলা হয়। ওভারহেড লাইনে বিভিন্ন টাইপের ইনসুলেটর ব্যবহার করা হয়। এর ভিতরে উল্লেখযোগ্য হলো স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, ডিক্স ইনসুলেটর, এস্টে বা গাই ইনসুলেটর, স্টেইন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর। এর পরের টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট টপিক্স, লোড ক্যালকুলেশন প্রসেস। সম্মানিত ভিউয়ার্স, এই লোড ক্যালকুলেশন প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো জবের ইন্টারভিউর ভাইবা দিতে যাবেন, ও জায়গায় আপনার এই লোড ক্যালকুলেশন সম্পর্কে কোশ্চেন করতে পারে। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হলো পি সমান সমান ভিআই কস থিটা, আর থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হলো পি সমান সমান রুট থ্রি ভিআই কস থিটা। এই লোড ক্যালকুলেশনের উপরে কোশ্চেন এমন হতে পারে, আপনাকে কোশ্চেন করতে পারে যে 1 SP-র একটা মোটর কত এম্পিয়ার কারেন্ট নেবে। যদি মোটরটি সিঙ্গেল ফেজের হয় সেক্ষেত্রে পি সমান সমান ভিআই কস থিটা, এই সূত্র দিয়ে আপনি এম্পিয়ার বের করবেন। যদি থ্রি ফেজের হয় সেক্ষেত্রে পি সমান সমান রুট থ্রি ভিআই কস থিটা, এই সূত্র দিয়ে আপনি এম্পিয়ার বের করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আলোচনার ভিতরে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, পরবর্তীতে ওই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এর পরের টপিক্স, ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নাম ও কাজ। সম্মানিত ভিউয়ার্স, লাইসেন্সের ভাইবা বোর্ডে একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। ওই ট্রান্সফরমার দেখিয়ে আপনাকে বিভিন্ন অংশের নাম জিজ্ঞাসা করতে পারে। এই ট্রান্সফরমারের প্রধান কিছু অংশের নাম আমি বলে দেই। যে সাইডে লাইন ইনপুট হয় এই সাইডে যে ইনসুলেটর থাকে এর নাম থাকে এসটি বুশিং। যে পাশ থেকে লাইন গ্রাহকের কাছে সরবরাহ হয় ওই সাইডটার নাম থাকে এলটি বুশিং। এছাড়া ড্রামের মতো যে অংশ থাকে এই সাইডটার নাম হলো কনজারভেটর। এই কনজারভেটরের সাথে থাকে ব্রিদার থাকে, এই ব্রিদারের ভিতরে থাকে সিলিকা জেল থাকে। এছাড়া ট্রান্সফরমারের সাইডে জ্বালানোর মতো কিছু অংশ আছে যেগুলোর নাম হলো রেডিয়েটর। এছাড়া পাওয়ার ট্রান্সফরমার গুলোতে কুলিং ফ্যান থাকে, আর নর্মাল যে কোনো ট্রান্সফরমারের টেম্পারেচার মিটার থাকবে, ট্যাপ চেঞ্জার থাকবে, বুকলোজ রিলে থাকবে। আমার চ্যানেলে ট্রান্সফরমারের উপরে ভিডিও আপলোড করা আছে,
আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে আপনি দেখে নিতে পারেন। এরপরের টপিকস মেগারের পরিচিতি। মেগার হলো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই মেগার দিয়ে হাই রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। সম্মানিত ভিউয়ার্স, লাইসেন্সের ভাইভা বোর্ডের টেবিলে এই মেগার আছে, আপনাকে মেগার থেকেও কোশ্চেন করতে পারে। এই মেগার ব্যবহার করা হয় ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের জন্য। ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন 1 মেগা ওহম হওয়া উচিত। 1 মেগা ওহম সমান 10^6 ওহম, মানে 10 লক্ষ ওহম। এই মেগারের মাঝে একটা পয়েন্টার বা কাটা থাকে, যখন রেজিস্ট্যান্স থাকবে না তখন কাটাটা শূন্য মানের দিকে নির্দেশ করবে, আর যখন হাই রেজিস্ট্যান্স হবে তখন কাটাটা ইনফিনিটির দিকে নির্দেশ করবে। এই মিটারের ডিসপ্লের এক পাশে আসে ইনফিনিটি, আর এক পাশে আসে শূন্য। এই মেগার আর্থ কন্টিনিউটি টেস্ট করার জন্য, ইনসুলেশন টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।